কবিতা আবৃত্তি খবর পরিবেশনা এই পেশাগুলো একজন মুসলিম নারী হিসেবে কতটুকু যৌক্তিক ইসলামের দৃষ্টি মেয়েদের জন্য পেশাগুলো পছন্দ করা কি গুণা আসলে কবিতা আবৃত্তি খবর নারী করতেই পারে হারাম না হারাম না যদি তা কবিতার জন্যে হয় তা যদি সংবাদ পরিবেশনের জন্যে হয় কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন যে ওয়ালা তখদান বিল কৌলি ফায়াতমা আল্লাযি ফি কলবিহি মারাদ কুরআনের কথা আল্লাহ বললেন নারী তুমি তোমার কণ্ঠকে অথবা বক্তব্যকে অথবা কথা বলাকে ওই ধরনের মেলোডিয়াস করো না যা শুনলে যার মনে আসে শয়তানি সে মজা পায় আমি কি বুঝাতে পেরেছি কারণ কোরআন তো আল্লাহর দেওয়া আইন আইনে সব বলে দেয় আল্লাহ বলে দিলেন নারী তুমি তোমার কণ্ঠকে কথাকে বক্তব্যকে তুমি যাই বলো না এমনটা করো না যাতে রোগাক্রান্ত হৃদয়ে মজা লাগে না স্বাভাবিক থাকবে কবিতার জন্যে কবিতা আবৃত্তির জন্যে নারী কবিতা করবে ঠিক আছে তবে কোন কবিতা যে কবিতা আবার শয়তানিকে উস্কে না দেয় কবিতা পড়তে গিয়ে মানে যেমন বাংলাদেশে কবি শামসুর রহমান তিনি অনেক বিতর্কিত কবিতা বলেছেন শামসুর রহমানই বলেছেন আজানের সুর যেন কেমন কেমন লাগে না এটা এই শয়তানি কবিতা বলে তবে তারই বন্ধু ছিলেন কবি আল মাহমুদ কিছুদিন আগে মারা গেলেন মনের আকাঙ্ক্ষা মিলিয়ে কবিতা লিখেছিল জুমার দিনে মরতে চায় বলেছে কোনো এক জুমার দিনে রাতে এসে মৃত্যুর ফেরেস্তা যদি বলে এলোমেলো ওই রাতের এই আধার আলোর মধ্যে চলো আমি হয়তো একটু বলে কবিতার পরে বলেছে না এটাই হবে আমার ঈদ তার মানে জুমার দিনে মরতে চেয়েছে সত্যি জুমার দিনে মরেছে আল্লাহ তাকে জান্নাত না শিব আমিন। নজরুল যেমন বলেছে মসজিদের পাশে আমার কবর দিও ভাই মসজিদের পাশে ঘুমিয়ে আসে যদিও কুলাঙ্গার ওর কবরের পাশে শয়তানি করে কুলাঙ্গাররা বুঝে না কি করতেছেন কবর কবরের আশেপাশে ও শয়তানি করে হা নজরুল তার আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করেছে আল মাহমুদ তার আকাঙ্ক্ষাও কবুল করেছে আল মাহমুদের একটা বিখ্যাত কবিতা আছে বলেছে আম্মু বলেন পর সোনা আব্বু বলেন মন দে পাটে আমার মন বসে না কাটাল চাপার সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কি দুধ কুলটায় পরা ওই চাঁদের বাটি ফেরেস তারা উল্টায় বিখ্যা কত সুন্দর কবিতা তো এগুলা যদি কোনো মেয়ে পড়ে বাচ্চাকে শেখানোর জন্যে বলার জন্যে হতেই পারে হারাম না সংবাদ সংবাদটা এমন হবে যে সংবাদটা বলবে চেহারাটা দেখাবে না বাদরামি করার জন্য আমি কি বুঝাতে পেরেছি তাই কোরআন স্পষ্ট ইসলামী শরীয়তের নির্দেশনা স্পষ্ট সীমার ভিতরে থাকতে হবে নবীজি শিখিয়েছেন আমল করে দেখুন নবীজি সসমীর স্ত্রীগণ আমাদের মা আল্লাহ বলেছেন ইয়া নিসা নিসা ওহে নবীর স্ত্রীগণ পৃথিবীর অন্য কোনো নারীর মতো তোমরা নও তোমরা আলাদা কিন্তু আল্লাহ তালা রসুল ওই পৃথিবীর শ্রেষ্ঠ নারী আমাদের মা যারা তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে হতো সৈনিকদের সেবা করিয়েছেন ঠিক না আমরা যে হুজুররা ফতোয়া দেই ওই হুজুররাই আবার এই হাদিসও কই তার মানে বলতে হবে নবীজি সব কিছু শিখিয়েছেন হ্যাঁ আর হুজুররাও আবার বলতে গিয়ে একবারে সব সাইজ কর না সীমা না রাখতে হবে না হবে না